আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে প্রভা প্রেনাপুর লেখা শুভ্রবর্ষণ গল্পের 13 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা কেমন লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। শ্রাবণ মাস প্রসস্থানের জন্য বিকুল, অথচ তার অবিরাম বাড়ি ধরা যেন আকাশ এবং মাটির দখল ছাড়তে নারাজ। পুকুর জলাশয় সব পানিতে টইটুম্বুর হয়ে আছে, দুদিন যাবৎ সূর্যের দেখা নেই। আবহাওয়ার অবস্থাটা অনেকটা অভিমানী কিশোরী মনের মতো, হোটাট আকাশ কাঁপিয়ে বর্ষণ হচ্ছে। এই বৃষ্টির দিনেও অ্যাসাইনমেন্ট নিয়ে ভার্সিটি যেতে হয়েছে মিহাকে। কাদা মাড়িয়ে ঘর থেকে বের হতে একটু ইচ্ছে ছিল না। সবার HSC পরীক্ষা শেষে এখন অলস সময় কাটছে। মিহা বাড়ি থাকলে দুজনে মিলে আজ খিচুড়ি রান্না করা যেত, তবে ভার্সিটি এসে মনে হলো এসে ভুল কিছু করেনি, বেশ আনন্দে সময় কাটলো বন্ধুদের সাথে। রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হলো, আড্ডা হলো, অনেক দিন পর একসাথে শপিংও করা হলো। বন্ধুদের সাথে থাকলে সময় যেন ট্রেনের গতিতে ছুটে চলে। বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিল তখন বিকেল গড়িয়েছে। বৃষ্টিতে গাড়ি চলাচল খুবই কম। মিহা ছাউনির নিচে অপেক্ষা করছিল বাসের জন্য। পরিবেশটা শীতল, বৃষ্টি থেমে গেলেও কালো বর্ণে সেজে থাকা আকাশ রূপ বদলাতে রাজি হলো না। একটু সময় গড়াতে ছাউনির নিচে আরও দুজন ব্যক্তি উপস্থিত হলো, তারাও বোধহয় গাড়ির অপেক্ষা করছে। মিহা একবার তাদের মুখের দিকে তাকালো না, লোকগুলো খুব ধীর গলায় কথা বলছে। মিহা এক কোণে গুটিছুটি মেরে দাঁড়িয়ে রইল, আরও 5 মিনিট গড়ালেও বাসের দেখা পেল না সে। এদিকে দুজন ব্যক্তির সাথে ছাউনির নিচে দাঁড়াতেও অস্বস্তি হচ্ছে ভীষণ, তাই মনে মনে ঠিক করলো একটা CNG ভাড়া করবে। যদিও CNG ভাড়ার বাসের থেকে দ্বিগুণ, বৃষ্টিতে তার 3 গুণ হবে এতে কোনো সন্দেহ নেই। বাস স্ট্যান্ড থেকে CNG স্টেশনে 2 মিনিট দূরে, সেই পথটুকু হেঁটেই যেতে হবে। ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আবারও, কাদা মিশ্রিত ভাঙাচোরা রাস্তা হাঁটার ইচ্ছা না থাকলেও মিহা নেমে পড়ল। তবে ভাগ্য সহায় ছিল না বোধহয়, কিছুদূর যেতেই কাদায় পা পিছলে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে গেল মিহা। কাদের ব্যাগটা ছিটকে গিয়ে পড়ল কাদা পানিতে। হুট করে এমন ঘটনা ঘটায় ছাউনির নিচে থাকা দুজন মানুষও ভড়কে গেল। একে তো মেয়ে, তার উপর রাস্তায় পড়ে যাওয়া, এর থেকে খারাপ বিষয় আর কী বা হতে পারে। লোক দুজন এগিয়ে এলো ওকে সাহায্য করতে। মিহা কোনো মতের ওঠার চেষ্টা করলো, কান্না পাচ্ছে ভীষণ, এত মন্দ ভাগ্য কেন ওর। লোক দুজন এগিয়ে এলো, একটি ভরাট কণ্ঠের মালিক জিজ্ঞাসা করলো, আপনি কি ঠিক আছেন মিস? মিহা চোখের ভিতর চলে যাওয়া কাদা পানি মোছার চেষ্টা করে যখন তাদের দিকে মুখ তুলে তাকাতে চাইল, সাথে সাথে একজন ফিক করে হেসে ফেলল ওর মুখের কাদা লেগে যাচ্ছে তাই অবস্থা দেখে। এতে লজ্জায় অপমানে মিহা এবার সত্যিই কেঁদে ফেলল। সাথে সাথে সেই ভরাট কণ্ঠের অধিকারী ধমকে উঠল, কি হচ্ছে কি অরণ্য, ওনাকে বিব্রত করছিস কেন? অরণ্য হাসি থামিয়ে বলল, সরি মিস, আসলে আমি আপনাকে অপমান করতে চাইনি, আপনি আমার হাত ধরে উঠুন। অরণ্য হাত বাড়িয়ে দিল, মিহা ধরল না। যে ব্যক্তি তাকে অপমান করলো তার উপকার সে ভুলও নেবে না। ও নিজে নিজে ওঠার চেষ্টা করলো, খেয়াল করলো পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে, যার ফলে উঠতে গিয়েও বসে পড়ল। অরণ্যের হাত সরিয়ে পাশে থাকা ব্যক্তিটা এবার হাত বাড়িয়ে বলল, আপনি বোধহয় ব্যথা পেয়েছেন, আমার হাত ধরে ওঠার চেষ্টা করুন, একা একা পারবেন না হয়তো। মিহা ব্যর্থ হয়ে বাড়িয়ে দিল লোকটার দিকে হাত, তবে চোখ তুলে তাকাতে পারল না, লজ্জায় এখনও সংকুচিত হয়ে আছে। লোকটাকে টেনে তুলতে গেলে আবারও বিপত্তি বাধল, মিহা ওঠার বদলে এবার লোকটাকে নিয়েই কাদায় পড়ে গেল, সারা গায়ে মুখে কাদা ছিটল তারও। অরণ্য এবার আরও জোরে হেসে বলল, এটা কি হলো নিশু, উপকার করতে গিয়ে নিজেই ফেসে গেলি? না হেসে ধর আমায়। মিহা আড়ষ্ট ভঙ্গিতে কয়েকবার সরি বলল, তবে লোকটা ছোট্ট করে ইটসুকে উচ্চারণ করে উঠে গিয়ে মিহাকে হাত ধরে ওঠালো। মিহা মুখ তুলে তাকিয়ে দেখলো কাদায় লেপটে যাওয়া একটা মুখ, শুধু কপাল, ব্রু, চোখ কাদা থেকে বেঁচে গেছে। ব্রুগুলো তুলনামূলক ঘন ও বড় হওয়ার দরুন বৃষ্টিতে ভিজে সেগুলো এলোমেলো এবং আরও কালো লাগছে। লোকটার চোখে একটু উৎকণ্ঠা দেখা গেল। মিহা লোকটার মুখ খুব একটা বুঝতে পারলো না। পাশে দাঁড়িয়ে থাকা সাদা শার্ট পরিহিত অরণ্য নামক লোকটার দিকে তাকাতে দেখলো অরণ্য কাদামাখা লোকটাকে কনুই দিয়ে খোঁচা মেরে ব্রু না চাচ্ছে, আর সেই লোকটার চোখ কটমট করছে। মিহা সেদিকে পাত্তা না দিয়ে নিজের ব্যাগটা খোঁজার চেষ্টা করলো। অরণ্য তা বুঝতে পেরে ব্যাগটা কাদা পানি থেকে তুলে এনে বলল, এটা পুরোই ভিজে গিয়েছে। মিহা ব্যাগটা হাতে নিল, এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে ব্যাগের চেইন খুলে বুঝল কাদা পানিতে প্রায় সবই ভিজে গেছে, এমনকি টাকাগুলোও। মিহার এবারও কান্না পাচ্ছে, এবার বাড়ি কীভাবে যাবে ও? কাদামাখা লোকটি বোধহয় বুঝতে পারলো ওর অবস্থা, জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন আপনি? মিহা জায়গার নাম বলতে চাইল না, লোকগুলো যদি ভালো না হয় তবে, তাই শুধু বলল, আমার সামনে থেকে একটা CNG ডেকে দিন প্লিজ। সে অরণ্য নামক লোকটাকে ডেকে বলল CNG এখানে নিয়ে আসতে।
অরণ্য মাথা দুলিয়ে চলে গেল, বাকিটা সময় মিহা চুপ করে মাথা নত করে রইল। অন্যা দিয়ে নিজের মুখ হাতের কাদা মুছতে পেরেছে, তবে পাশের জন এখনও ভূতের মতো চেহারা নিয়েই দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে কেউ যাওয়ার সময় উৎসুক হয়ে ওদের দিকেই ঘুরে ফিরে তাকাচ্ছিল, এতে মিহার ইচ্ছা করছিল মাটির সাথে মিশে যেতে। কিছুক্ষণ পর অরণ্য সিএনজি নিয়ে এলো। মিহা হাঁটার সময় চেষ্টা করে বুঝতে পারলো গোড়ালিতে বেশ চোট লেগেছে। শুধু তাই নয়, ডান পায়ের স্লিপারটাও ছিঁড়ে গিয়েছে। পাশের ব্যক্তিটা আক্ষেপ করে বলল, আজকের দিনটা আপনার জন্য খুবই অশুভ, জুতা জোড়া খুলে ফেলুন, সমস্যা না থাকলে আমার হাত ধরে হাঁটুন, সিএনজি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। মিহা ধরবে না করেও শেষমেশ হাত ধরল। সিএনজিতে উঠে জায়গার নাম বলতেই হলো, সেই অনুযায়ী ভাড়া পরিশোধ করতে গেলে লোকটা। মিহা তা দেখে ব্যস্ত হয়ে বলল, আপনাকে ভাড়া দিতে হবে না, আমি বাড়ির সামনে নেমেই দিয়ে দিব। অরণ্য পাশ থেকে হেসে বলল, পরের বার ভালো জুতা পরে বের হবেন, বৃষ্টির দিনে এমন স্লিপ করা জুতা না পরাই ভালো। মিহা কোনো উত্তর দিল না, শুধু একবার কাদামাখা সেই লোকটার চোখ দুটোতে নজর বোলালো। চোখ দুটো ওর দিকেই তাকিয়ে আছে। বাড়ি ফেরার পর মিহার মনে হলো লোকটা আসার সময় ধন্যবাদ দেওয়া উচিত ছিল, একজন এতটা সাহায্য করলো অথচ সে শুধু উপকার নিয়ে মুখ বুঝে চলে এলো, এটা মোটেও ঠিক হয়নি। ওর উচিত ছিল বিনয়ের সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করা। লোকটার মুখটাও স্পষ্ট বুঝতে পারলো না যে পরবর্তীতে দেখা হলে ধন্যবাদ দেবে। সেই লজ্জাজনক ঘটনার পর এক সপ্তাহ মিহা বাড়ি থেকে বের হয়নি, তবে ভিতরে ভিতরে একটা খারাপ লাগা কাজ করত, লোকটাকে সরি বলতে না পারায়। এই এতদিন পর আবারও সেই কাদামাখা শিখত, কোচকানো ব্রো এবং সেই উত্তীর্ণ চোখ দুটো মিহাকে সেই মানুষটাকে এক লহময় মনে করিয়ে দিল। এই জন্যে বুঝে নিশান্তের চোখ দেখলেই আপন মনে হয়, মনে হয় এই চোখ করছে না। মিহার মনে সকল দ্বিধার সমাপ্তি ঘটল আজ। নিশান্ত ওর গলা টেনে বলল, অবশেষে চিনলে, মুখের অবয়ব দেখেও বুঝতে পারোনি আমায়, হায় রে। মিহা ততক্ষণে বেজে অবস্থায় ঠান্ডায় কাঁপতে শুরু করছে। মিহা কাঁপতে কাঁপতে বলল, আমি অনেক বোকা তাই না? খুব। আর তাই তুমি আমার মাহজাবিন বুঝলে, এই জন্যই আমি এক বছর আগে পায়ের সাথে মন পিছলে পড়েছিলাম। কিছুটা থেমে এবার ধমকে সুরে বলল, কোন আক্কেলে সন্ধ্যায় বৃষ্টিতে ভিজছো, বাড়ির কেউ বাধা দিল না কেন? এক্ষুনি ভিতরে চলো। মিহা চুপসানো মুখে ভেতরের দিকে যেতে লাগলো, কিন্তু মনে এক অন্যরকম আনন্দ খেলে যাচ্ছে। তাহলে সেই সময় থেকে নিশান্ত ওকে পছন্দ করে? এই কথাটা এতটা অনুভূতি প্রবণ করেছে যে মিহার খুশিতে চোখে জল চলে আসছে। আহ, নিশান্ত কাছে থাকলে সবই যেন রঙিন লাগে, সাধারণ বিষয়ও অসাধারণ লাগে, নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলেই মনে হয়। নিশান্ত মিহার এরকম অবস্থার জন্য রাগ করলেও মিহার খুশিটা ধরতে পেরেছে, আর মনে ওঠ ঠোঁটে হাসি ফুটে উঠল। সেদিন বৃষ্টিতে ছাউনির নিচে একটা সুন্দরী মেয়েকে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে স্বভাবতই চোখ চলে গিয়েছিল তার দিকে। ওর বেস্ট ফ্রেন্ড অরণ্য তখন ওর সাথেই ছিল। সেই মিষ্টি মেয়েটা ভীত চোখে ওর মন নিয়ে গিয়েছিল। সেদিন কাদায় মাখামাখি হওয়ায় মিহা কাঁদলেও নিশান্ত খুশি হয়েছিল। বৃষ্টি এবং কাদার জন্যই সে মিহার কাছাকাছি যেতে পেরেছিল, কথা বলতে পেরেছিল, ওর হাত ধরতে পেরেছিল। তারপর কষ্ট করে সেই স্টেশন থেকে সিএনজির চালককে খুঁজে বের করে মিহাকে নামিয়ে দেওয়ার ঠিকানাও বের করেছে। এলাকায় খোঁজ নিয়ে মিহার পরিচয় বের করে জানতে পারে মিহা আনোয়ার আঙ্কেলের বাগ্নে। আনোয়ার আঙ্কেলের সাথে ওর বাবার অল্প স্বল্প পরিচিত ছিল। লজ্জার মাথা খেয়ে বাবাকে সব জানিয়ে নিশান্ত পরিচিতটুকুই সক্ষতায় পরিণত করেছে বহু কাঠখড় পুড়িয়ে। নাজমুল সাহেব ছেলের কথা মেনে নিয়ে আনোয়ার সাহেবের সাথে যোগাযোগ বাড়িয়ে দেয়। ছেলে কেমন মেয়েকে পছন্দ করেছে সেটা জানাও জরুরি ছিল। ধীরে ধীরে দুইজনে বেশ সক্ষতা গড়ে ওঠে। একসময় নাজমুল সাহেবের মিহার প্রতি মুগ্ধ হয়, নিজেই বিয়ের প্রস্তাব দেন। আনোয়ার সাহেব অনেক ভেবেচিন্তে রাজি হন। সেই সূত্রে আজ নিশান্তের স্ত্রী রূপে তার আকাঙ্ক্ষিত প্রেয়সী। কতবার যে লুকিয়ে সে মিহাকে ফলো করেছে তার ইয়ত্তা নেই, অথচ বোকা মিহা কখনোই টের পায়নি সেসব। ঘরে পা রাখতে সুমা বেগমের সামনে পড়ল মিহা নিশান্ত। সুমা বেগম ওদের দেখে আটকে উঠল, ব্যস্ত ভঙ্গিতে নিশান্তের কাছে এসে বলল, এ কি এই অবস্থা কেন তোমাদের? নিশান্ত হাতের ব্যাগটা টেবিলে রেখে বলল, ও অসময় বাহিরে বিচ্ছিল কেন আম্মা? সুমা বেগম অবাক হয়ে বললেন, আমি তো ভেবেছি ও রুমে ঘুমোচ্ছে, দরজা বিড়িয়ে দেওয়া দেখে রুমে উঁকি দেয়নি। এই মেয়ে কি শুরু করেছিস তুই, এই অসময় বিজলি কেন, এখন জ্বর এলে? মিয়া কিছুতেই সত্যিটা জানাতে চাইল না কাউকে। ইস, কি ভাববে নিশান্ত যদি সত্যিটা জেনে যায়, সারাদিন লজ্জা দিয়ে বেড়াবে। কোনো মতে মাকে পাশ কাটিয়ে মিনমিন করে বলল, কিছু হবে না আমার, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল, অল্পই ভিজেছি। মিহা আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমিয়ে গেল পিছনে পিছনে। নিশান্ত ভিতরে ঢুকলো, সুমা বেগম দুজনের এমন অবস্থার কিছু না বুঝে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। রুমে এসে নিশান্ত মিহাকে আবারও চেপে ধরে জিজ্ঞাসা করল, সত্যি করে বলো তো অবেলায় কেন বিচ্ছিলে? কাউকে কিছু না, বৃষ্টি ভালো লাগছিল শুধু তাই। মিথ্যা, মিহা উত্তর দিল না।
মাথা নিচু করে ফেললো। নিশান্ত ওকে ভালো মতো পর্যবেক্ষণ করে হেসে বলল, এটাকে প্রেম রোগ বলে বেগম সাহেবা, তুমি প্রণয়াক্রান্ত। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সবসময় ফারুক স্টোরির সাথে অনেক ভালো থাকবেন। সেই কেমন হয়, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।